নমস্কার আমাদের উই তিন থার্টি এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এখানে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিবিধ বিষয় ও প্রশ্নাবলী নিয়ে অনধিক তিরিশ মিনিটের মধ্যে একটা গঠনমূলক আলোচনার চেষ্টা করি যে সমস্ত এক্সপিরিয়েন্ট কম্পিটিটিভ এক্সামকে কেন্দ্র করে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছে তাদের জন্য এই পর্বগুলি কার্যকরী হবে এবং তারা এই উদ্যোগের দ্বারা উপকৃত হবে এই আশা রেখে আমরা আজকের প্রশ্ন উত্তরের সেশন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন এর বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হবে বেগম হজরত মহল আমরা জানি বেগম হজরত মহল লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই মহাবিদ্রোহের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনা ছাউনিতে ব্যারাকপুর সেনা ছাউনিতে মহাবিদ্রোহের সূচনা ঘটে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল সংক্রান্ত গুজব মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ বেগম হজরত মহল লক্ষ্ণৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এই প্রসঙ্গে মনে রাখতে হবে এই দ্বিতীয় বাহাদুর শাহুকে কিন্তু বিদ্রোহীরা ভারতের জাতীয় সম্রাট বলে ঘোষণা করেছিলেন কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব ও তাতিয়া টোপি ঝাঁসিতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই এবং বিহারে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন জগদীশপুরের জমিদার কুনোয়ার সিং নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের জল সংবহনকারী কলা কোনটি উত্তর হবে অপশানে জাইলেম আমরা জানি জাইলেম হল উদ্ভিদের জল সংবহনকারী কলা এবং উদ্ভিদের খাদ্য সংবহনকারী কলা হলো ফ্লোয়েম জাইলেমের উপাদান চারটি জাইলেমের চারটি উপাদান হল ট্রেকিড ট্রেকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু জাইলেমের চারটি উপাদান হলো ট্রেকিড ট্রেকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু ফ্লোয়েমের চারটি উপাদান হল শিবনল সঙ্গীকোশ ফ্লোয়েম পেরেন কাইমা ফ্লোয়েম তন্তু শিবনল সঙ্গীকোষ ফ্লোয়েম পেরেন কাইমা ফ্লোয়েম তন্তু জাইলেমের চারটি উপাদানের মধ্যে তিনটি উপাদানই মৃত অর্থাৎ ট্রেকিড ট্রেকিয়া জাইলেম তন্তু মৃত এই জন্য জাইলেম একটি মৃত কলা জাইলেমের একমাত্র সজীব উপাদান হল জাইলেম প্যারেনকাইমা ফ্লোয়েমের চারটি উপাদানের মধ্যে তিনটি উপাদানই সজীব অর্থাৎ শিবনল সঙ্গীকোষ ফ্লোয়েম পেরেনকাইমা সজীব একমাত্র মৃত উপাদান হল ফ্লোয়েমের ফ্লোয়েম তন্তু তাই ফ্লোয়েম একটি সজীব কলা নেক্সট কোশ্চেন কে খালসা বাহিনী প্রবর্তন করেন উত্তর হবে অপশান সি গুরু গোবিন্দ সিং আমরা জানি দশম গুরু বা শেষতম গুরু গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী প্রবর্তন করেন এবং এই সময় থেকে শিখরা সামরিক জাতিতে পরিণত হন শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক গুরু নানকের জীবনকাল ছিল চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গুরু নানক চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবের বর্তমান পাকিস্তানের লাহোরের তালবন্দি গ্রামে জন্ম গ্রহণ করেন তার প্রবর্তিত ধর্মের নাম ছিল শিখ ধর্ম এই শিখ কথাটির অর্থ হল শিষ্য শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে দশজন শিখগুরু ছিলেন দ্বিতীয় শিখগুরুর নাম ছিল গুরু অঙ্গদ এবং এই গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন এবং এই গ্রন্থ সাহেব কিন্তু গুরুমুখী বর্ণমালায় লেখা চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাস এই গুরু রামদাসের সঙ্গে মোগল সম্রাট আকবরের গভীর বন্ধুত্ব ছিলেন এবং পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন কিন্তু আকবর গুরু রামদাসকে পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন এই গুরু অর্জুনের সময় গ্রন্থ সাহেব সংকলিত হয় এই গ্রন্থ সাহেবকে আদি গ্রন্থ বলা হয় নবম গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর এই গুরু তেগ বাহাদুরকে মোঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেন নেক্সট কোয়েশ্চেন সতনামি বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয় উত্তর হবে ডি ঔরঙ্গজেব আমরা জানি ঔরঙ্গজেবের সময়কালে সতনামি বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঔরঙ্গজেব ছিলেন মুঘল বংশের শেষ শক্তিশালী সম্রাট তার রাজত্বকাল ছিল ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর বা লিভিং সেন্ট জিন্দা পীর বা লিভিং সেন্ট নামে পরিচিত ছিলেন মোঘল সম্রাট ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় সতনামী বিদ্রোহ ছাড়াও জাট বিদ্রোহ বুন্দেলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং আমাদের মনে রাখতে হবে এই বিদ্রোহগুলি কিন্তু মোগল সাম্রাজ্যের ভিত দুর্বল করে তুলেছিল নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন উত্তর হবে অশোক আমরা জানি অশোক প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন তিনি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহৎ অশোক অশোক মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ দুশো তিয়াত্তর বিসিতে তার রাজ্যাভিষেক হয় দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এবং অশোকের সময়কালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল দুশো একষট্টি বিসিতে এবং এই কলিঙ্গ বর্তমান উড়িষ্যাতে অবস্থিত পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই অশোকের সময় অশোকের সময়ে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সময়কাল ছিল দুশো পঞ্চাশ বিসি এবং এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করে দৃশ্য এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্মগ্রন্থ অভিধর্ম পিটক লিখিত হয় নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরজি আমরা জানি দাদাভাই নৌরজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন দাদাভাই নৌরজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড অফ ইন্ডিয়া বা ভারতের মহান বৃদ্ধ দাদাভাই নৌরজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত ছিলেন দাদাভাই নৌরজি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন যেটা অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন এবং জাতীয় কংগ্রেস নামটি কিন্তু রেখেছিলেন এই দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি ভারতের প্রথম জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন দাদাভাই নুরুজির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম ছিল প্রোভাটি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া প্রভাটি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে এই দাদাভাই নৌরুজি কিন্তু সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা ছিলেন নেক্সট কোয়েশ্চেন কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মোরেঙ্গে ডাক দিয়েছিলেন উত্তর হবে অপশান সি ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে করেঙ্গে ইয়ে মোরেঙ্গে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন অন্য আগস্ট আন্দোলন নামেও পরিচিত ছিল ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং এই ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড লিললিৎগো লর্ড লিদগো ছিলেন ভারতের বড়লাট ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম কারণ ছিল ক্রিপস মিশনের ব্যর্থতা ক্রিপস মিশনের ব্যর্থতা ছিল ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম কারণ এই ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্যটি হল অপশন সি গির অরণ্য আমরা জানি গির অরণ্যে একমাত্র সিংহ পাওয়া যায় ভারতের একমাত্র সিংহ পাওয়া যায় এই গির অরণ্যে এই গির অরণ্য গুজরাটে অবস্থিত গুজরাট হল ভারতের পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম বিজয় রূপানী বিজয় রূপানী হল গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম গুজরাটের বর্তমান রাজ্যপালের নাম হল আচার্য দেবভ্রাট আচার্য দেব ভ্রাট এবং গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর আমরা জানি গুজরাটে অবস্থিত একটি বিখ্যাত শহর হল আমেদাবাদ এই আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার গুজরাট ভারতের বৃহত্তম জেলার নাম কচ্ছ এবং এই কচ্ছ কিন্তু গুজরাটে অবস্থিত গুজরাট তুলা চাষে প্রথম তুলা চাষে গুজরাট রাজ্যটি প্রথম জামনগর হল ভারতের বৃহত্তম বেসরকারি তৈলশোধনাগার এই জামনগর তৈলশোধনাগার কিন্তু গুজরাটে অবস্থিত এছাড়াও গুজরাটের ডান্ডিয়া ডান্ডিয়া নৃত্য গোরবা নৃত্য এগুলি কিন্তু গুজরাটে বিখ্যাত গোরবা নৃত্য এগুলি গুজরাটের বিখ্যাত নৃত্য নেক্সট কোয়েশ্চেন আলেয়া সৃষ্টিকারী গ্যাস কোনটি উত্তর হবে অপশান এ মিথেন মিথেন গ্যাস আলেয়া সৃষ্টি করে আমরা জানি মিথেনের সংকেত হলো সি এইচ ফোর সি এইচ ফোর হলো মিথেনের সংকেত মিথেন হল সরলতম জৈব যৌগ সরলতম জৈব যৌগ হল মিথেন ধান ক্ষেত থেকে মিথেন গ্যাস নির্গত হয় জৈব বস্তু থেকেও মিথেন গ্যাস নির্গত হয় এছাড়াও গোবর গ্যাসের মূল উপাদান কিন্তু মিথেন গোবর গ্যাসের মূল উপাদান মিথেন মিথেন একটি দাহ্য গ্যাস মিথেনের সংকেত হল সি ফোর নেক্সট কোশ্চেন রেলওয়ে বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কী উত্তর অপশান বি ভি কে যাদব আমরা জানি এই ভি কে যাদব হল রেলওয়ে বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান বর্তমান রেলওয়ে জোনের সংখ্যা আঠেরোটি আঠেরোটি রেলওয়ে জোন রয়েছে ভারতের নতুন রেলওয়ে জোন হল দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন বা সাউথ কোস্ট রেলওয়ে জোন সাউদার্ন কোস্ট রেলওয়ে জোন এই সাউদার্ন কোস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর বিশাখাপত্তনমে অবস্থিত বিশাখাপত্তনমে অবস্থিত বর্তমান রেলমন্ত্রীর নাম পিয়ুষ গোয়েল এবং এই ভারতীয় রেল হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক পীয়ূষ গোয়েল বর্তমান ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রীর নাম তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ